এই দেখো এখানে রয়েছে হাতি সাফারি। হাতি সাফারিও এখানে করতে পারবে, মানে হাতির পিঠে উঠে জঙ্গল ভ্রমণ। তিনটে টাইগার দেখলাম, তিনটে লেপার্ড দেখলাম, আর প্রচুর হরিণ দেখলাম। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে রাইট 12টা, আর এখন আমি রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে একটা হোটেলে। আজকে সারাদিন আমি নিউ জলপাইগুড়িতে রয়েছি, কালকে আমার এখান থেকে ট্রেন রয়েছে একটা জায়গায় যাওয়ার জন্য। এই নিউ জলপাইগুড়ির আশেপাশে ঘোরার মতন একটা জায়গা রয়েছে, আমি অনেকদিন আগে থেকেই ভাবছিলাম জায়গাটায় যাব, সেটা হচ্ছে বেঙ্গল সাফারি। ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি বেঙ্গল সাফারির, তো আজকে ফাইনালি সেই সময়টা হলো যে আমি ঘুরতে যাব ওখানে, আর তোমাদের দেখাবো ওখানে কি কি দেখার আছে। অনেকে হয়তো ওখানে গেছো, আমি প্রথমবার যাচ্ছি, অনেক পশু পাখি রয়েছে ওখানে দেখার, তো সমস্ত কিছু দেখবো। যদি তোমরা এনজিপি স্টেশনের আশেপাশে কোথাও থাকতে চাও তাহলে এই হোটেলে থাকতে পারো, একদমই স্টেশনের কাছে, 10 মিনিট মতো লাগবে এখানে আসতে। একবার আমি তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, যে রুমে আমি রয়েছি। এই দেখো, তিনজন থাকার বেড রয়েছে, এই যে হচ্ছে টয়লেট, ছোটখাটোর মধ্যে বেশ ভালো, গিজার রয়েছে, বেসিন সবই ঠিকঠাক আছে। এই জায়গাটার নাম হচ্ছে বিবেকানন্দ মোড়। এই দেখো এখানে একটা বিবেকানন্দের মূর্তি রয়েছে, এটা দেখে তোমরা চিনতে পারবে। ভাইয়ের সাথে দেখা হলো, ভাই আমার ভিডিও দেখে। কি নাম তোমার? আমার নাম সায়ন পাল। হ্যাঁ সায়ন পাল, এখানেই বাড়ি? হ্যাঁ এই তেলি ওই সামনেই। আচ্ছা আচ্ছা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বেঙ্গল সাফারি ঘুরতে। বেঙ্গল সাফারি? হ্যাঁ বেঙ্গল সাফারি ঘুরতে যাবো। ভালো লাগলো, চলো। হ্যাঁ তো পৌঁছে গেছি বেঙ্গল সাফারি। চারিপাশটা দেখো, একদম হরিয়ালি আর হরিয়ালি, এত ঘন জঙ্গল। এদিকেই যেতে হবে আমাদের। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের বাইরে থেকে অটো করে এখানে আসতে ভাড়া নিল হচ্ছে রিজার্ভে 300 টাকা। আমার কপাল ভালো ছিল বলে আমি ওখান থেকে অটো পেয়ে গেছি, কারণ ওখান থেকে কিন্তু অটো পাওয়া যায় না। তো তোমরা যদি ওখান থেকে অটো না পাও, তোমরা সোজা ওখান থেকে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসবে পিসি মিত্তাল বাস স্ট্যান্ড, ওখান থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে এখানে আসার জন্য। এখানে দেখো অনেক শেয়ার গাড়ি রয়েছে, তোমরা যখন ফিরবে তখন কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে স্টেশন পর্যন্ত যেতে। তো দেখছো বন্ধুরা, এটা হচ্ছে মেন গেট ভেতরে ঢোকার, চলো যাই। তো গেটের ভেতরে ঢুকে প্রথমে তোমরা দেখতে পারবে ডান পাশে বিভিন্ন অ্যাডভেঞ্চার, যেগুলো এখানে করা যায় সেই লিস্ট রয়েছে, তোমরা এখানে দেখে সেগুলো করতে পারো। বন্ধুরা, শহরের কোলাহল মুক্ত একটা শান্ত পরিবেশ, চারিপাশে বড় বড় গাছ, সুন্দর সবুজে মোড়া, একটা ঠান্ডা বাতাস বইছে এখানে। সাফারিটা হয়তো আরো সুন্দর হবে, দেরি না করে চলো সাফারির টিকিট কেটে নি। আজকে হচ্ছে মঙ্গলবার, বেশ কিন্তু ভিড় আছে এখানে, প্রত্যেক সোমবার করে এই জায়গাটা বন্ধ থাকে, সাফারি হয় না। তো বন্ধুরা টিকিট করে নিয়েছি গ্র্যান্ড সাফারি, এখানে বিভিন্ন রকম সাফারি আছে, আমি যেটা করছি সেটা হচ্ছে গ্র্যান্ড সাফারি, 400 টাকা করে পার পার্সন। আমাদের সাফারির টাইম রয়েছে 2:45, মানে 2:45 আমরা গাড়িতে উঠবো, সেই গাড়ি করেই আমরা সাফারি করব। বন্ধুরা এই টিকিট কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমেও কাটতে পারো, একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই টিকিট করতে পারো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। সকাল 8:30 থেকে 5টা পর্যন্ত এই জায়গা খোলা থাকে, সাফারি হয়, তো এর মধ্যেই তোমাদের এসে সাফারি করতে হবে। হাতে অনেক টাইম আছে, চলো চারিপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাই এখানে কি কি আছে। এই যে হচ্ছে গেট ভেতরে ঢোকা, আর এদিকে দেখো রয়েছে ক্লক রুম, ভারী কিছু লাগেজ যদি তোমাদের সাথে থাকে তাহলে তোমরা এই ক্লক রুমে রাখতে পারো। মেন যে জায়গা বেঙ্গল সাফারির, সেই গেটের ভেতরে ঢুকে তোমরা দেখতে পারবে প্রথমেই একটা ঝর্ণা, দেখো কত সুন্দরভাবে বানানো একটা ঝর্ণা, আর এদিকে লেখা রয়েছে আই লাভ বেঙ্গল সাফারি, দেখো কত সুন্দর। এই বিশাল জায়গা জুড়ে রয়েছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, তার মধ্যে একটা এখানে হচ্ছে, সেটা হচ্ছে জিপ লাইন। এই যে জায়গাটা দেখছো এখানে হয় জিপ লাইন, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। চলো একটু সামনে এগিয়ে যাই, এখানে রয়েছে টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা, আর রয়েছে জু শপ, যেখান থেকে তোমরা কিছু কেনাকাটা করতে পারো, খাবারের দোকানও এখানে রয়েছে। এই দোকানে কি কি পাওয়া যায়? ভেজ মোমো, চিকেন মোমো, হাক্কারা নুডলস। এখানে সুন্দর পার্কও রয়েছে যেখানে বাচ্চারা এসে কিন্তু অনেক আনন্দ পাবে, দেখো। আর এখানে দেখো রয়েছে টয় ট্রেন, যে টয় ট্রেন চলে মাটির ওপর দিয়ে। যদি তোমরা আগে কোনোদিন টয় ট্রেন না চড়ে থাকো তাহলে তোমরা এখানে চড়তে পারো 50 টাকার বিনিময়ে।
এখানে এসে দেখা হয়ে গেল এই দাদার সাথে। এই দাদা আমার ভিডিও দেখে। তো দাদা কেমন লাগলো, তুমি তো ঘুরেছো জায়গাটা, কেমন লাগলো? এমনি দেখলাম, আমরা গ্র্যান্ড সাফারিটা অ্যাভেল করেছিলাম, তো যেটা 400 টাকার প্যাকেজ, 1 ঘন্টা গভর্নমেন্ট আমাদেরকে প্রোভাইড করেছে এসি গাড়ির মধ্যে। মোটামুটি 4 রকমের অ্যানিমাল কভার করা হচ্ছে। এমনি তো পাখি টাকি এগুলো তো রয়েছে, কিছু সম্বর ডিয়ার, নর্মাল ডিয়ার, লেপার্ড, টাইগার, সেটা ওপেন এরিয়াতে ছিল। প্লাস তোমার দারুণ দেখেছি একদম, ওর অ্যাক্টিভিটিগুলো আমরা দেখলাম, শুয়েছিল, বসেছিল, হাঁটছিল, বেঙ্গল সাফারি সবাই করো। আর প্লিজ এসআর ব্লগস কে সাপোর্ট করো, কিন্তু মানে পায়রাডাঙ্গা থেকে গিয়ে এত রাত্রিবেলা 2:30-3টার সময় লালগোলা ধরে যাচ্ছে শিয়ালরা, সেখান থেকে অন্যান্য ট্রেনগুলো অ্যাভেল করছে, যথেষ্ট খাটছে এবং হার্ডওয়ার্কিং গাই, আমি দেখি মোটামুটি ওর সব ব্লগসই। লাইক, শেয়ার, বন্ধু, ফ্যামিলি সবার সাথে। 700 হেক্টর জায়গা জুড়ে এই ফরেস্ট এরিয়াটা, তো এর মধ্যে কিন্তু অনেক অ্যাক্টিভিটি রয়েছে। তার মধ্যে একটাই যেটা আমরা সাফারি ওটা করব। এই দেখো এখানে রয়েছে হাতি সাফারি, 800 টাকায় তোমরা হাতি সাফারিও এখানে করতে পারবে, হাতির পিঠে উঠে জঙ্গল ভ্রমণ। ওরে উঠে আমি তোমাদের দেখাচ্ছি। এই হাতির নাম কি উর্মিলা? এটা লক্ষ্মী। এখানে দুটো হাতি আছে, একটার নাম হচ্ছে লক্ষ্মী, একটার নাম হচ্ছে উর্মিলা। বন্ধুরা, এবার আর হাতির পিঠে ওঠা হলো না, কিন্তু হাতি দেখতে পারলাম, এটাই ভালো লাগছে। এখানে আরো সুন্দর সুন্দর পশু পাখি রয়েছে যেগুলো খাঁচায় আটকানো, চলো ওগুলো দেখি। তোমরা যদি শুধু এই ভেতরে যা যা আছে সেইগুলো দেখতে চাও, গ্র্যান্ড সাফারি বা কোনো সাফারি তোমরা না করো, তাহলে কিন্তু ভেতরে ঢোকার জন্য টিকিট নেবে 50 টাকা। তোমরা 50 টাকায় ভেতরে যা যা আছে সেগুলো দেখতে পারো, ঘুরতে পারো। আর যদি তোমরা যে কোনো সাফারি করো তাহলে কিন্তু সব জায়গায় তোমরা ঘুরতে পারবে, দেখতে পারবে, কোনো এক্সট্রা কিছু লাগবে না। দেখো প্রথমেই দেখা পেলাম, এটা হচ্ছে ঘড়িয়াল, বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে আছে। আর এদিকে রয়েছে কচ্ছপ, এই যে এখানে কচ্ছপ রয়েছে। এখানে দেখো রয়েছে বিভিন্ন রকম পাখি, মুরগি আর হচ্ছে ময়ূর, মিক্স ফিশিং ক্যাট, মিয়াও আছে না, বাঘের বাচ্চার মতন লাগছে। ওই দেখো ওই শুয়ে আছে। বন্ধুরা, এখন আমরা পশু পাখিগুলোকে যেভাবে দেখছি, মানে পশু পাখি খাঁচার ভেতরে রয়েছে, আমরা বাইরে থেকে দেখছি, কিন্তু একটু পরে আমরা থাকব গাড়ির ভেতরে আর পশু পাখি থাকবে ছাড়া, একদম বড় জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে যাব সাফারি করতে। তখন কিন্তু পশু পাখি আমাদের গাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করবে, আমরা গাড়ির ভেতর থেকে পশু পাখি দেখব, তো ওটা কিন্তু একটা আলাদা মজা। এখানে রয়েছে ক্যাঙ্গারু, ওই দেখো ছাওয়াতে বসে আছে, খুব মজা এলো, জায়গাটা বেশ ভালোই। আমরা তো প্রথমবার এসেছি এখানে, ভালোই লাগলো, আমারও খুব ভালো লাগলো। 3টে টাইগার দেখলাম, 3টে লেপার্ড দেখলাম, 1টা বিয়ার আর প্রচুর হরিণ দেখলাম। বন্ধুরা, এখানে এত কিছু দেখার রয়েছে, মানে দেখতে দেখতে তোমরা হাঁপিয়ে যাবে। টাইম হয়ে গেছে 2:30-2:45 গাড়ি ছাড়বে সাফারি, তো আর লেট করবো না, চলে যাই ওখানে। তোমরা চাইলে কিন্তু সাফারি করার পর তারপর এই জায়গাগুলো ঘুরতে পারো, যা যা দেখার আছে সেগুলো দেখতে পারো, তাহলে কোনো টেনশন থাকবে না গাড়ি ছেড়ে দেওয়ার। এই গাড়ি করেই আজকে আমরা যাব। দেখো এটা হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, একদিকে দুজন, একদিকে দুজন। বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের সাফারি। বাসের সিট অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখেছো, এদিকে দুটো, এদিকে দুটো, আর পুরো বাসটা কিন্তু এসি, গরম তোমাদের লাগবে না, বাইরে কিন্তু অনেক গরম। এখানে তোমরা তোমাদের মতন এসি কে অ্যাডজাস্ট করে নিতে পারবে, আর জানালায় যে কাঁচগুলো আছে একদম পরিষ্কার, বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। একটা হরিণ দেখে আজকে আমাদের সাফারি শুরু হলো, এখনো দেখি কি কি দেখা যায়। ইধর ইধর লুকিয়েগা, ইধর লুকিয়েগা।
আলাদাই মজা, মানে সবাই একসাথে, মানে যখনই কিছু আমরা দেখতে পারবো একদম চিল্লামিল্লি হবে। বন্ধুরা, এই পুরো ফরেস্টের ভেতরে আলাদা আলাদা জায়গা করা রয়েছে বিভিন্ন পশু পাখির জন্য। তো এক একটা গেট খুলবে আর এক এক রকম পশু পাখি আমরা দেখতে পারবো। তো এখন আমরা ঢুকেছি কিসে? বিয়ার, ব্ল্যাক বিয়ার। ব্ল্যাক বিয়ার এখন আমরা দেখবো। দেখে নিয়েছি ভাল্লুক, ওই যে গরমে দেখো জলের মধ্যে শুয়ে আছে। এত গরম যে জলের মধ্যে স্নান করছে এখন, দারুণ লাগলো দেখতে। সবাই ছবি তুলছে, মজা করছে। এবার ভালু মামাকে টাটা বলে সামনে এগিয়ে যাচ্ছি। সবার নজর রয়েছে একদম জঙ্গলের কোনায় কোনায়, যে কোথায় কি দেখা যাচ্ছে। এবার আমরা দেখব লেপার্ড, সামনে লেখা রয়েছে লেপার্ড সাফারি। এই দেখো একদম সামনে ওরা বসে আছে লেপার্ড। খাঁচার বাইরে লেপার্ড দেখিনি, কিন্তু খাঁচার ভেতরে দেখলাম। ধীরে ধীরে কিন্তু আমরা আরো গভীর জঙ্গলের ভেতরে যাচ্ছি। চারিপাশে এত মানে হারিয়ালি আর হারিয়ালি, দারুণ লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ও কি বড় সাইজ। দেখো 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 একবার, ও কি লাগছে দেখতে। ইয়ে মেল হ্যায়, ফিমেল কাহা হ্যায়, ইয়ে পে তো ফিমেল ফিমেল চাহিয়ে। দেখো নন্না চিরোটা, এই শাবাশ, দেখে এরকম দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না। খাঁচার মধ্যে আমরা বাঘ দেখি, কিন্তু এরকম পুরো ছাড়া বাঘ এখানে আসলেই তোমরা দেখতে পারবে। পুরো একদম আমাদের গাড়ির পাশ দিয়ে গেল, সামনে আরো একটা গাড়ি ছিল, দারুণ লাগলো, দারুণ, মন একদম ভরে গেল। জলে স্নান করছে, ও আজ ব্লু হে পানি 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 দেখো একটু সামনে নিয়ে, এইবার দাঁড় করাও দাঁড় করাও দাঁড় করাও। বন্ধুরা, গরমের প্রচন্ড প্রভাব থেকে কারোরই কিন্তু রেহাই নেই। ওদিকে ভাল্লুক মামাও চলে, এদিকে বাঘ মামাও চলে। আজকের সাফারি আমাদের এখানেই শেষ হলো বাঘ মামার স্নান দেখে। আমরা আবারও পৌঁছে গেলাম যেখান থেকে গেছিলাম। তো টাইগার দেখেই আমাদের সাফারি শেষ হলো। বিয়ন্ড এক্সপেকটেশন, খুব ভালো। এটা আমার ট্রিপ হলো একটা সামার ভ্যাকেশনে। অল দ্য বেস্ট, ওয়ান অফ দি ভেরি এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সপেরিয়েন্স, ফার্স্ট টাইম আই হ্যাভ সিন। খুব ভালো, বহুত বাড়িয়া লাগা, বহুত আচ্ছা, নতুন টেস্ট, মজা আ গেছে। তো সবাই ভালোই মজা করেছে। এখন সময় 3:45, রাইট, এক ঘন্টা লেগেছে পুরো ঘুরতে। চলো নেমে পড়ি। একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। সবচেয়ে আমার ভালো লেগেছে বাঘ, বাঘ একদম মানে জঙ্গলে ঘুরছে সেই সিনটা যা লাগলো, অসাধারণ। আমি বলবো একটা দিন যদি তোমাদের হাতে টাইম থাকে দার্জিলিং সিকিম ঘুরে আসার পর, তাহলে কিন্তু তোমরা এই বেঙ্গল সাফারি একবার করে যেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।
অনেক ট্রাফিক। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।